আবারও মাঝ আকাশে ভেঙে পড়েছে ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ড সুখই ফাইটার জেট যা ভারতের জন্য চিন্তা বাড়িয়ে দিয়েছে কেন যেভাবে ব্যাক টু ব্যাক এই সমস্ত ফাইটার জেট ক্র্যাশ করছে তা কিন্তু ভারতীয় বায়ুসেনার যে ক্ষমতা তাকে অনেকটাই এফেক্ট করবে অন্যদিকে আবার এরই মাঝে ভারতের সবচেয়ে বড় মিত্র দেশ ইসরায়েলের ওপর ব্যান লাগিয়ে দিয়েছে যার থেকে ডিরেক্টলি মিলিয়নস অফ ডলারের ফায়দা লুটবে ভারত তাই আজকের এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব। যে কেন ব্যাক টু ব্যাক ভারতের এই ফাইটার জেট ক্র্যাশ করছে ও তার সাথেই কিভাবে ইসরায়েলের ওপর ব্যান লাগাল তার থেকে ভারত ফায়দা লুটবে এটাই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো বন্ধুরা গতকাল ভারতীয় বায়ুসেনার একটা সুখই ফাইটার জেট টেস্টের জন্য ফ্লাই করছিল আর এই টেস্টের দরুন আচমকায় ওখানকার পাইলটের তরফ থেকে জানানো হয় যে বিমানে নাকি কোনো একটা টেকনিক্যাল সমস্যা তৈরি হয়েছে এবং কিছুতেই বিমানকে কন্ট্রোলে আনা যাচ্ছে এরপর বহু চেষ্টার পরেও যখন এই বিমান কন্ট্রোলে আসেন বাধ্যতামূলক দুজন পাইলটই এখান থেকে ইজেক্ট কর আর বিমান ওখানেই ক্র্যাশ কর যদিও সৌভাগ্যক্রমে এই দুজন পাইলটই সেফ রয়েছে কিন্তু যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে ভারতের এই বিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আর এখানে সবচেয়ে চিন্তাজনক বিষয় হলো এই যে বিমান ক্র্যাশ করেছে এটা কিন্তু ভারতীয় বায়ুসেনার কাছে ছিল না আর না এই বিমান ভারতীয় বায়ুসেনার কোনো মিশনে ডিপলয় ছিল অ্যাকচুয়ালি এই বিমান ছিল এই চেলের কাছে যেখানের ওভারঅলিং করে টেস্টিং করছে আর এই টেস্টের তরুণই এই ধরনের ক্র্যাশ খুব একটা স্বাভাবিক নয় কেন এটা প্রথমবার না এর আগেও ভারতীয় বায়ুসেনার একটা বিমানকে এইচএলের কাছে পাঠানো হয় আপগ্রেডের জন্য আর আপগ্রেডের পর যখন বিমানকে টেস্টিং করা হয় সেটাও কিন্তু ক্র্যাশ করেছে আর বন্ধুরা এখানে এমনটা দাবি করা হচ্ছে এই যে ফাইটার জেট এটা কিন্তু ভারতীয় টেকনোলজি নয় সম্পূর্ণ রাশিয়ান টেকনোলজি কিন্তু ভারত কী করেছে এই রাশিয়ান বিমানের রাশিয়ান কম্পোনেন্ট সরিয়ে তার জায়গায় স্বদেশি কম্পোনেন্ট লাগানো হচ্ছে ফলে অনুমান করা হচ্ছে যে হতে পারে এই ভারতীয় কম্পোনেন্ট রাশিয়ায় ফাইটার যেতে প্রপারলি কাজ করছেন আর এই কারণেই টেকনিক্যাল সমস্যা হয়েছে যার কারণে বিমান ক্র্যাশ করেছে কিন্তু হ্যাঁ এটা পুরোপুরি অনুমান এটা অ্যাকচুয়াল রিজন নয় এর উপরে কিন্তু একটা ডিপ ইনভেস্টিগেশন হওয়া উচিত যে কি কারণ এই জাতীয় বিমান ওভারহলিংয়ের পরেই লাগাতার ক্র্যাশ করছে যদি এখানে স্বদেশি কম্পোনেন্টের কারণে এই জাতীয় ক্র্যাশ হয়ে থাকে তাহলে এর সলিউশন খুব তাড়াতাড়ি পাওয়া যাবে কিন্তু যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু ভারতের কপালে কষ্ট আছে কারণ ভারতের প্রায় দুশো বাহাত্তরটা সুখোই বিমানকে এখন সুপার সুখোয় আপগ্রেড করা হবে যেটা সম্পূর্ণ ভারতীয় আপডেট আর এই মুহুর্তে ভারতের পক্ষে কিছুতেই সম্ভব নয় যে রাশিয়ার কাছ থেকে আমরা সমস্ত বিমানের পার্টসকে ইম্পোর্ট করব যাই হোক এবারে আসি ইসরায়েলের কথা তো হালেই মালদ্বীপের প্রেসিডেন্ট মৈজু একটা বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে যেখানে মৈজুর তরফ থেকে সমস্ত ইসরায়েলি ট্যুরিস্টদের এখানে ব্যান করে দিয়েছে মানে যদি কারোর কাছে ইসরায়েলি পাসপোর্ট থাকে সে কিন্তু মালদ্বীপে ঢুকতে পারবেন ইন্টারেস্টিং বিষয় হলো বছরে গড়ে প্রায় দশ থেকে পনেরো হাজার ইজরায়েলি ট্যুরিস্ট মালদ্বীপে ঘুরতে যেত কিন্তু এখন ওদের ওপর ব্যান লাগানোর ফলে এই ট্যুরিস্ট মালদ্বীপে যেতে পারবেন মজার ব্যাপার হলো এই যে ইসরায়েলি ট্যুরিস্ট তারা কিন্তু খুব বেশি ধনী ক্যাটাগরির মধ্যে আসে মানে মনে করুন যে অ্যাভারেজ একজন ভারতীয় ট্যুরিস্ট বা চাইনিজ ট্যুরিস্ট যে পরিমাণ খরচ করে তার থেকে গুণ বেশি খরচ করে এই ইসরায়েলি ট্যুরিস্ট অর্থাৎ সোজা ভাষায় একজন ভারতীয় বা চাইনিজ যদি মালদ্বীপে গিয়ে এক টাকা খরচ করে সেখানেই ইসরায়েলের ট্যুরিস্ট প্রায় দশ টাকা খরচ করে ফলে বুঝতেই পারছেন এটা কিন্তু মালদ্বীপের জন্য বিরাট বড়ো একটা লস হয় আর বন্ধুরা এটাকে নিয়েই এই মুহূর্তে মালদ্বীপের ভেতর একটা পলিটিক্যাল ক্রাইসিস শুরু হয়ে গেছে কেন এইভাবে কন্টিনিউয়াসলি ট্যুরিস্ট ব্যান করলে মালদ্বীপের ইকোনমি কোল্যাবস করবে কারণ ওদের দেশের ম্যাক্সিমাম ইকোনমি এই ট্যুরিজমের ওপরে নির্ভর করছে অন্যদিকে ভারতের জন্য এটা একটা বিরাট বড় অপরচুনিটি কেননা যে মুহূর্তে মালদ্বীপের তরফ থেকে ঘোষণা করা হয় যে ওরা ইসরায়েলি ট্যুরিস্টদের নিজের দেশে ঢুকতে দেবেন ইমিডিয়েটলি ভারতে যে ইসরায়েলের অ্যাম্বাসি রয়েছে তারা টুইট করতে শুরু করে দেন ওদের দাবি এই যে দশ থেকে পনেরো হাজার ইসরায়েলি ট্যুরিস্ট এরা এবার মালদ্বীপের বদলে ভারতে আসবে ঘুরতে আর যদি আপনারা টুইটগুলো দেখেন তাহলে ক্লিয়ারলি ওখানে ইসরায়েলের অ্যাম্বাসি থেকে শুরু করে ওদের বড় বড় অফিসিয়াল ভারতের বিভিন্ন ট্যুরিস্ট স্পটকে প্রমোট করছে যেমন ধরুন লাক্ষাদ্বীপ গোয়া কেরল আন্দামান নিকোবর এই সমস্ত দ্বীপে এবারে ইসরায়েলি ট্যুরিস্টরা আসবে ফলে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অনুমান করা হচ্ছে যে ইসরায়েলের তরফ থেকে একটা ট্রাভেল অ্যাডভাইজারি জারি করবে যেখানে ওরা ওদের সমস্ত ট্যুরিস্ট যারা মালদ্বীপে যেত তাদেরকে ভারতে আসার জন্য প্রভোগ করে আর স্বাভাবিকভাবে যেভাবে যেভাবে ভারতের লাক্ষাদ্বীপে এই ইসরায়েলি ট্যুরিস্টের সংখ্যা বাড়বে ইভেনচুয়ালি আশেপাশের আরও পশ্চিমা দেশের ট্যুরিস্ট ভারতে আসতে শুরু করবে ফলে বলতে পারেন যে মালদ্বীপ নিজের পায়ে নিজে কুরুল মারল এবং ভারতের জন্য বিরাট বড়ো একটা সুযোগ খুলে দিল নিজেদের ট্যুরিজম সেক্টরকে এগিয়ে নিয়ে যাও ফলে এর জন্য ডেফিনেটলি আমাদের কিন্তু মোহাম্মদ মৈজুকে ধন্যবাদ দেওয়া উচিত যে ওরা ভারতকে অ্যাকচুয়ালি সাহায্য করেছে বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ